চার মাস ধরে অপেক্ষা ছিল টয় ট্রেন চালু হবে, আজ শনিবার আজ থেকে টয় ট্রেন চালু হওয়ার কথা ছিল, কিন্তু চালু করা গেল না। কেন? পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, টয় ট্রেন পর্যটকদের একটা বড় আকর্ষণের জায়গা, এই সময়ে অনেকে টিকিট কেটে রেখেছিলেন যে চার মাস পরে টয় ট্রেন তো খুলবে, তো তাহলে টয় ট্রেনে সওয়ারি হওয়ার সুযোগ থাকবে, তাদেরও ব্যর্থ হতে হচ্ছে। টয় ট্রেন আজ থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু চালু হলো না, কেন? এখন তোমাকে জানিয়ে রাখি যে ধস এবং বিপর্যয় সারিয়ে কিন্তু আজ থেকে টয় ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। কেননা এখনও যেটা রেলের যে উচ্চপদস্থ আধিকারিকরা তাদের যেটা দাবি যে যাত্রী বা পর্যটক নিয়ে এই পথে, অর্থাৎ এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথে যে টয় ট্রেন যে সাড়ে চার মাস ধরে বন্ধ, তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এবং ঝুঁকি এড়াতেই, যাতে কোনোরকম নতুন করে বিপদ না আসে, দুর্ঘটনা এড়াতে, ঝুঁকি এড়াতেই কিন্তু তাদের এই সিদ্ধান্ত বদল করা হয়েছে। আপাতত আগামী 2-3 দিন আবারও ট্রায়াল লাইন হিসেবে টয় ট্রেনকে চালানো হবে এই ট্র্যাক দিয়ে। কেননা ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গা, বিশেষ করে এনজিপি, বিশেষ করে সুকনা এবং কালিম কার্শিয়াংয়ের মাঝখানে একাধিক জায়গায় ধস নামে টয় ট্রেন লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং জাতীয় সড়কের একটা অংশে ধস নামে, তার জেরেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে এই টয় ট্রেন পরিষেবা, যা আজ প্রায় সাড়ে চার মাস পর সেটা চালু করার কথা ছিল। এবং যা যেই খবরে কিন্তু যথেষ্ট খুশির আবহ ছিল পর্যটন মহলে, কিন্তু আবারও সিদ্ধান্ত বদল করলো রেল। কেননা ঝুঁকি এড়াতে পর্যটক এবং যাত্রীদের নিয়ে চালানো এই সময় ঠিক হবে না, এমনটাই কিন্তু মনে করছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা তাই মনে করছে। এবং তাই আজ থেকে আবারও টানা 2-3 দিন তার ট্রায়াল হিসেবে চালাবে, এবং তারপরে যদি গ্রিন সিগন্যাল মিলে আধিকারিকদের তরফ থেকে, অর্থাৎ সেফটি বোর্ড যে রয়েছে তাদের থেকে যদি গ্রিন সিগন্যাল মিলে, তাহলে কিন্তু আবারও এই পরিষেবা চালু করা হবে। স্বাভাবিকভাবে এই সময় ভরা পর্যটন মরশুম, পাহাড় জুড়ে প্রচুর পর্যটক, যারা অনেকেই যারা ভেবেছেন যে কথা তুমি বলছিলে যে অনেক পর্যটক আছে যারা আমাদের রাজ্যের এবং অন্য রাজ্যে, তারা কিন্তু এনজিপি বা বাগডোগরা এয়ারপোর্টে নেমে এসে তারা আবারও সেই রাইড করেই চড়াই উতরাই পথ ধরে তারা পাহাড়ে যাওয়ার তাদের ইচ্ছে।